বায়ুদূষণের তালিকায় আজও শীর্ষে ঢাকা, যা মানবদেহের জন্য চরম অস্বাস্থ্যকর। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠল রাজধানী। পরিবেশবিদরা বলছেন, ফিটনেসবিহীন যানবাহন এবং অধিক নির্মাণ কাজের প্রভাবই এর জন্য দায়ী। ভয়াবহ এই দূষণ থেকে রক্ষা পেতে মাস্কের ব্যবহার বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। বায়ুদূষণের তালিকায় বিশ্বের 107টি শহরের মধ্যে ঢাকার অবস্থান সবচেয়ে খারাপ। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সোমবারের সকালের সূচক থেকে জানা যায়, ঢাকার বায়ুর মানের স্কোর 194। এটি অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ওই শহরে বায়ুর মানের স্কোর 178, আর 174 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের সাংহাই। ঢাকায় চলতি বছরের জানুয়ারি মাসে সবচেয়ে বেশি দূষিত বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। ওই মাসে 9 দিন রাজধানীর বায়ুর মান ছিল গত 7 বছরের মধ্যে সবচেয়ে খারাপ। এক সময় যেখানে ইটের ভাটা থেকে 58 ভাগের বেশি বায়ু দূষণ হতো, এখন সেটি 30 ভাগের কাছাকাছিতে নেমে এসেছে। কিন্তু যানবাহন থেকে যেখানে কম বায়ু দূষণ হতো তুলনামূলকভাবে ইটের ভাটার তুলনায়, সেখানে এখন বেশি বায়ু দূষণ হচ্ছে। নির্মাণ কাজ, সংস্কার কাজ, এগুলো থেকে বেশি বায়ু দূষণ হচ্ছে। সেই জায়গাতে এখন কাজ করতে হবে। যানবাহন যেগুলো ফিটনেস বিহীন চলাচল করছে, এগুলোর জন্য জিরো টলারেন্স দিতে হবে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি, এই 4 মাস ঢাকার বাতাস বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে সবচেয়ে খারাপ থাকে বায়ুর মান। যে অসংক্রামক রোগ যেগুলি, ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ এবং বিশেষ করে শ্বাসতন্ত্রের যে কিছু দীর্ঘস্থায়ী সমস্যা আছে, সিওপিডি, এই ধরনের রোগগুলা হতে পারে, স্ট্রোক হতে পারে। আমি কিভাবে সুরক্ষা পাবো? আমি যখন বাইরে যাব তখন আমি মাস্ক পরতে পারি, বাইরে দেখার সময় হাত ধোয়ার অভ্যাসটা করা। এরই মধ্যে গাড়ির কালো ধোয়া নিয়ন্ত্রণ এবং বড় বড় নির্মাণ কাজের দূষণের বিরুদ্ধে অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছে বায়ু নিয়ন্ত্রণ সংস্থা জাতীয় কমিটি। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। বায়ুদূষণের তালিকায় আজও শীর্ষে ঢাকা, যা মানবদেহের জন্য চরম অস্বাস্থ্যকর। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠল রাজধানী। পরিবেশবিদরা বলছেন, ফিটনেসবিহীন যানবাহন এবং অধিক নির্মাণ কাজের প্রভাবই এর জন্য দায়ী। ভয়াবহ এই দূষণ থেকে রক্ষা পেতে মাস্কের ব্যবহার বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। বায়ুদূষণের তালিকায় বিশ্বের 107টি শহরের মধ্যে ঢাকার অবস্থান সবচেয়ে খারাপ। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সোমবারের সকালের সূচক থেকে জানা যায়, ঢাকার বায়ুর মানের স্কোর 194। এটি অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ওই শহরে বায়ুর মানের স্কোর 178, আর 174 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের সাংহাই। ঢাকায় চলতি বছরের জানুয়ারি মাসে সবচেয়ে বেশি দূষিত বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। ওই মাসে 9 দিন রাজধানীর বায়ুর মান ছিল গত 7 বছরের মধ্যে সবচেয়ে খারাপ। এক সময় যেখানে ইটের ভাটা থেকে 58 ভাগের বেশি বায়ু দূষণ হতো, এখন সেটি 30 ভাগের কাছাকাছিতে নেমে এসেছে। কিন্তু যানবাহন থেকে যেখানে কম বায়ু দূষণ হতো তুলনামূলকভাবে ইটের ভাটার তুলনায়, সেখানে এখন বেশি বায়ু দূষণ হচ্ছে। নির্মাণ কাজ, সংস্কার কাজ, এগুলো থেকে বেশি বায়ু দূষণ হচ্ছে। সেই জায়গাতে এখন কাজ করতে হবে। যানবাহন যেগুলো ফিটনেস বিহীন চলাচল করছে, এগুলোর জন্য জিরো টলারেন্স দিতে হবে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি, এই 4 মাস ঢাকার বাতাস বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে সবচেয়ে খারাপ থাকে বায়ুর মান। যে অসংক্রামক রোগ যেগুলি, ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ এবং বিশেষ করে শ্বাসতন্ত্রের যে কিছু দীর্ঘস্থায়ী সমস্যা আছে, সিওপিডি, এই ধরনের রোগগুলা হতে পারে, স্ট্রোক হতে পারে। আমি কিভাবে সুরক্ষা পাবো? আমি যখন বাইরে যাব তখন আমি মাস্ক পরতে পারি, বাইরে দেখার সময় হাত ধোয়ার অভ্যাসটা করা। এরই মধ্যে গাড়ির কালো ধোয়া নিয়ন্ত্রণ এবং বড় বড় নির্মাণ কাজের দূষণের বিরুদ্ধে অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছে বায়ু নিয়ন্ত্রণ সংস্থা জাতীয় কমিটি। সাদিয়া চৌধুরী।